রেস্টুরেন্ট ফেল বুঝছস এটা কি এর মাংস কম্মা এটা খাসি দেখো না কোনটা খাবা ছোট ছোট একটা ছোট দেখো কোনটা বেশি ইডেনে পেলে দেলা লাগবে নানু কোনটা দেম হ্যাঁ মিস করছি এটা কার এটা সিজুর ইডিয়াস না দাও সামবি এ কাচি এর লাগি আগে খাওয়ার দরকার ছিল না ওখানে নিয়া দে খাবার নিয়া দে আর কি কি খাবে আজকে আমরা এই মাটির থালার মধ্যে খাবার খাবো আমাদের এখানে পাঁচটা মাটির থালা কারণ আমরা পাঁচজন কারণ নানু ভাই আজকে বাসায় নাই তো নানু ভাই আজকে মিস করতেছে আর ঐশো অনেক বেশি মিস করছে বাবু অনেক বেশি মিস করছে কারণ ওরা হচ্ছে খাইতে পারে নাই কিন্তু আমি আছি খাবো ছাদে গিয়ে খাবো ও আচ্ছা শুধু এটা নিব না আরো কিছু নিই লেবু লবণ দেখো এই যে চিকেন ফ্রাই এটা পুরোটা আমি বানাইছি সুজু আসলে খায়া বলবা যে আমি সবার আগে খাবো বাজারের চিকেন ফ্রাই মজা নাকি আমারটা মজা ওকে এই দেখো এখন মাটির জিনিসগুলো সার্ভ করবো ফুপে আসো সামনে থেকে সরো দাদু একটু এদিকে শো তোমাকে দেখা যাক ওহো এগুলা কি করছে রেস্টুরেন্ট ফেল বুঝছস আমাকে অনেক কম দিবা কারণ আমি খাইছি সবাই বলে খাইছি আমি খাইছি এটা কি এর মাংস কাম্মা খাসি দেখ খাসির মাংস তেল বাচ্চা হলাই সালে এখানে রাখছি নাকি আমারটা ছোট্ট অনেক অনেক কম এই এত বড় লেবু এক ফুট রস কারে সিজু ভাল লাগ তুমি যে খাইতেছ কিছু বলো কিছু বলার নাই মজা হয়েছে না কোনটা মজা হয়েছে নাকি আর বিরিয়ানি কাচ্চি কাচ্চি এর লাগে আগে খাওয়ানোর দরকার ছিল না তবে মুরগের মাংসটা তো মুরগের মাংস কোনো ফ্লেভার এটা গরু খাসি হইলে মজা লাগতো খাসি গুস্ত ল লগে খাসির যে মাংসটা ভিজাইছিলাম ওটা যদি খেতে পারতাম তাহলে অনেক মজা লাগতো এই যে খাসি হ্যাঁ এই খাসি দিয়ে রান্না করার কথা ছিল কিন্তু সময় স্বল্পতা সময় স্বল্পতা না না আসলে এই খাসিটা দিয়ে যদি তুমি রান্না করতা তাহলে এমনি মজা লাগতো দাঁড়া আমি দেখানি কি দেখবা না দাঁড়া দেখানি মনে হচ্ছে জানো কি মনে হইতেছে এখানে আমি ইয়া খাওয়াইতেছি ফকির মিসকিন খাওয়াইতেছি
মাছ আর এই যে খাবার খায় না আরে যদি এই প্লেট গুলো নিয়ে নেই তা 40 টাকা দিয়া তাহলে কতগুলা খাবার হইতাম 30 টাকা হইছে হ্যাঁ 30 টাকা হই বিচ্ছে ভালোই হইল তো তাহলে এটা কি নিলে বের কমাস হ্যাঁ তাহলে খাও হইতো মাটির জিনিস আছে গ্লাস মাছ লিয়া কত হিট তা দেখছ আছে আমাকে সালাদ দাও এটা মাছ রেখা হইলো মাংস দিন আর আব্বা কই গেছে একদিন পর হইতো সবই যাইতারে তে আব্বা যখন খাইতে রাখো চিন্তা সিন আব্বা তোর গুজ দিতে খাইতে পারে না তোমার ডুগলা আর একটু চিকন চিকন করে কাটা দরকার চিন্তা পছন্দ না কই সারা গুলা বলা না দেশি কোনটা